আমরা কিন্তু পিএম আবাস যোজনা গ্রামীণের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে চলে এসেছি। তো ইতিমধ্যে আপনাদের প্রত্যেকজন সুখবর যে পিএম আবাস যোজনা গ্রামীণের কিন্তু একটি অফিসিয়াল অ্যাপস রয়েছে, যে অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু নতুন করে পিএম আবাস যোজনার জন্য আবেদন করতে পারবো। এর পাশাপাশি দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্ট টাকা আসছে কিনা এবং লিস্টে কাদের কাদের নাম রয়েছে এবং আমাদের এলাকায় কিংবা আমাদের গ্রামে কারা কারা এই পিএম আবাস যোজনার আওতায় ঘর পেয়েছি। আমরা অনেকেই কিন্তু জানি না যে আমাদের গ্রামে কিংবা আমাদের এলাকায় কারা কারা পিএম আবাস যোজনার ঘরের টাকা তুলে নিয়েছে, সেটি আপনি কিন্তু এখন খুব সহজে দেখতে পারেন মোবাইল ফোন দিয়ে, নাম থেকে শুরু করে সব কিছু, এভরিথিং। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে এ টু জেড পদ্ধতি। তো অবশ্যই তার আগে আপনাদের যা জরুরত হবে, আপনারা যদি দেখতে পাচ্ছেন তো অবশ্যই তাকে লাইক দিবেন, এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখবেন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আমাদের কিন্তু মোবাইল ফোনের প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে আমরা সার্চ করব পিএম আবাস অ্যাপটাকে, আমরা সার্চ করব। প্রথমে একটি অ্যাপস পেয়ে যাব, আবাস অ্যাপস, আপনি দেখতেই পাচ্ছেন। এই অ্যাপসটিকে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, আপনি দেখতেই পাচ্ছেন যে এক কথা আপনি এটা দেখে নেবেন। এরপর আমরা কী করব, এই অ্যাপসটিকে এখান থেকে ডাউনলোড করে নেব। আপনি থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করবেন না, এই অ্যাপসটিকে আপনি ডাউনলোড করতে হবে। এরপর ওপেন আমরা করে নিচ্ছি। ওপেন করতে আমাদের সামনে কিন্তু জিপিএস যে রয়েছে, আমাদের লোকেশন কিন্তু অন করতে হবে, লোকেশন আমরা অন করে নেব। এখানে আমাদের সামনে বিভিন্ন অপশন রয়েছে, ইন্সপেকট্রেশন লগ ইন, বেনিফিসিয়ারি লগ ইন, এফটিও ট্র্যাকিং, সার্চ বেনিফিসিয়ারি কিংবা স্ক্যান কিউআর কোড, এরপর হাউস নিয়ার মি। তো আমরা প্রথমত দেখে নিই যে আমাদের বাড়ির আশেপাশে কারা বাড়ি পেয়েছে, কারা কারা ঘর পেয়েছে। এক কথায় এই যে হাউস নিয়ার মি, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা কী করব, আমাদের স্টেট যে রয়েছে স্টেট আমরা সিলেক্ট করব। এরপর এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট কী রয়েছে, জেলার নাম, সেটা আমরা সিলেক্ট করব। এরপর এখান থেকে আমাদের ব্লক কী রয়েছে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব, আমাদের ব্লকের নাম। এরপর আমাদের এখান থেকে পঞ্চায়েত কী রয়েছে, আমরা সেটা এখানে সিলেক্ট করব। এরপর আমাদের ভিলেজের নাম যে রয়েছে, গ্রামের নাম, সেটা আমরা এখান থেকে খুঁজে নেব। এরপর সার্চে রয়েছে, সার্চে আমরা ক্লিক করব। তো সার্চে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের সামনে কিন্তু শো হয়েছে যে আমাদের গ্রামে কারা কারা বাড়ি পেয়েছে এবং কারা কারা বাড়ির টাকা অলরেডি পেয়ে গিয়েছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যেরকম এক কথায় লোকেশন এখানে দেখানো হয়েছে এবং বাড়ির চিহ্ন রয়েছে। আপনি সেই ঘরের উপরে যখন টাচ করবেন সেই ব্যক্তির নাম এবং যে এক কথা রেফারেন্স আইডি রয়েছে তা কিন্তু শুয়ে যাবে। এরপর আপনি সেই রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু দেখতে পারবেন যে তারা কত টাকা পেয়েছে বাড়ির জন্য, সেটি আপনিও দেখতে পারবেন। মনে করুন যেগুলো আমরা একটা নাম রয়েছে, নামের উপরে আমরা ক্লিক করলাম, ক্লিক করতে এখানে কিন্তু আমার সামনে শো হয়ে যাবে সমস্ত বিস্তারিত। এখানে আমরা দেখতে পাবো রেজিস্ট্রেশন আইডি, কবে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং কত টাকা পেয়েছে, বিপিএল রয়েছে কিনা এবং জব কার্ড রয়েছে কিনা। এখান থেকে আমরা কী করব, ফিজিক্যাল যে রয়েছে তার পাশে রয়েছে ফাইন্যান্সিয়াল, এই ফাইন্যান্সিয়ালে আমরা ক্লিক করব। এখানে কিন্তু সমস্ত বিস্তৃত তথ্য যে রয়েছে তা কিন্তু শুয়ে যাবে। প্রথম কিস্তি 60,000 টাকা, দ্বিতীয় কিস্তি 50,000 টাকা, এরপর তৃতীয় কিস্তি কিন্তু 10,000 টাকা, 60 এবং এদিকে 50, 1,10,000 এবং 10 1,20,000 টাকা। আর যারা পাহাড় এলাকা রয়েছে, হিল এলাকার, তারা কিন্তু পেয়ে যায় 1,30,000 টাকা। তো বুঝতেই পারছেন এবং আপনি চেক করে দেখতে পারবেন যে আপনাদের লোকালে এক কথা আপনার গ্রামে কারা কারা এক কথা ঘরের টাকা পাচ্ছে, এক কথা পেয়েছে এবং কত কিস্তি টাকা পেয়েছে, কত টাকা পেয়েছে তা আপনি কিন্তু দেখতে পারবেন। এরপরে সার্চ বেনিফিসিয়ারি যে রয়েছে, সার্চ বেনিফিসিয়ারিতে ক্লিক করে আপনি কিন্তু আপনার বেনিফিসিয়ারি আইডি যে রয়েছে সেই বেনিফিসিয়ারি আইডি দিয়েও কিন্তু আরও বিস্তৃত তথ্য যে রয়েছে সার্চ কিন্তু করতে পারবেন, এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন। এরপর রয়েছে আমাদের সামনে কিন্তু বেনিফিসিয়ারি লগ ইন, এই বেনিফিসিয়ারি লগ ইনে আমরা ক্লিক করব। এরপর আমাদের রেজিস্ট্রেশন যে আইডি রয়েছে সেই আইডি বসিয়ে দেবো, সিলেট স্টেট থেকে আমরা আমাদের স্টেট কী রয়েছে সেটা আমরা সিলেক্ট করব, স্টেট আমরা সিলেক্ট করব। এরপর স্কিম যে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এটা আমরা সিলেক্ট করব। এরপর আমাদের সামনে এখানে যে রেজিস্ট্রেশন যে নাম্বার রয়েছে এক কথায় আমাদের, সেটা আমরা বসিয়ে দেবো। এরপর সাবমিটে আমরা ক্লিক করব, সাবমিটে ক্লিক করতে আমাদের যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার রয়েছে অনলাইনে অ্যাপ্লাই করার সময় কিংবা আমরা যখন আবেদন করেছি যে মোবাইল নাম্বার দিয়েছে সেই মোবাইলে কিন্তু আমাদের ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে দিয়ে আমরা কিন্তু এখানে লগ ইন করতে পারবো। এর পাশাপাশি রয়েছে কিন্তু এখানে এফটিও ট্র্যাকিং, এখান থেকে আমরা কিন্তু ট্র্যাকিং করতে পারবো। এর আমাদের যে এফটিও নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়ে কিন্তু আমরা আরও বিষয়তে এখানে দেখতে পারবো, নাম্বার বসে আমার সাবমিটে আমরা ক্লিক করব। সাবমিটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু সমস্ত বিস্তৃত তথ্য চলে আসবে, যে এক কথায় ব্যাঙ্ক রেসপন্স থেকে শুরু করি আমাদের অ্যাকাউন্টে টাকা আসছে কিনা এটা আমরা এখানে দেখতে পারবো। এরপর এখানে ক্লিক করার পর অ্যাকচুয়ালিতে ক্লিক করার পর কবে কোন ডেটে আমরা টাকা পেয়েছি, অ্যাকসেপ্ট নাকি রিজেক্ট করা হয়েছে তার বিস্তৃত তথ্য যে রয়েছে লিস্টে আমরা কিন্তু দেখতে পারবো, এই আপনি চেক করতে পারবেন। নতুন করে অ্যাপ্লাই করার জন্য কী করব, ইন্সপেকট্রেশন লগ ইন যে রয়েছে এখানে আমরা ক্লিক করব। এরপর ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করে আমরা নতুন করে অ্যাপ্লাই করতে পারবো, যে লগ ইন অ্যাপ্লাই প্রসেস যে রয়েছে আপনি দেখতে ভিডিও চলে আসছেন সেই ভিডিও দেখে আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন।